হরিষে বিষদ করবার জন্য বুঝি বড়নক বাপের ঘর থেকে কাপড় তুলে সর ঘরে চলে এসেছো? সেখানে আর কটা দিন অন্ন জুটলো না তোমার? আহ পিসি ঠাকুমা, তোমার মুখের ভাষা বড় অশ্লীল, কানে লাগে। আর মেজো জেঠি, এটা আমাদের দুই বোনের মধ্যেকার ব্যাপার, তা তোমরা এর মধ্যে কেন কামকা ঢুকতে যাচ্ছ বলো তো? আমি পায়েশ রেঁধে এনেছি, আমি নিজের হাতে আরুকে খাওয়াবো, আর আরুও খাবে। এই ব্যাপারটা আমরা দুজনেই বুঝেনি কি রে আরু, তাই তো? তোর আমার মধ্যে নাকি মিল মিশেনি, আমরা দুজনে নাকি একসঙ্গে থাকতেই পারবো না। কতজনে তো কত কথা কানাকানি করছে, তাই তোরে দুজনে মিলে প্রমাণ করে দিই যে সবার সব কথা ভুল। মেজবউ, তোর নাতনির এই ট্যাগ জ্বালানোর কথা কিন্তু আমার সইবে না। নেহাতার বাড়িতে একটা আনন্দ উৎসাহ, তাই আমি মুখে কুলু বেটে রয়েছি। ভালো চাও তো নাতনিকে ঘরে পাঠাও। ছোট বউ শুনু, রাধা পায়েশটা এখন থাক, হারুনা হয় ও বেলা খাবে। এই শোনো, না গো ঠাকুমা, আমি যাবো না, হারুকে পায়েশটা খাইয়ে তবেই যাবো। হা কর আরু। না আর দিদি হা করবে না, আমি এই পায়েশ হারু দিদিকে কিছুতেই খাওয়াতে দেবো না। বিলে আচ্ছা, তোমার হারু দিদিকে খুব পায়েশ খাওয়ানোর শখ তাই না? তাহলে নিজে একটু মুখে দাও, তা আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। বিলে, এসব তুই কি কথা কইছিস? ফুয়াতি মেয়ে মানুষকে কেউ এটো পায়েশ খাওয়ায় না। আর আমার শুনু নিজের হাতে পায়েশটা রেঁধেছে হারুকে খাওয়াবে বলে, ও হারুকে না খাইয়ে আগে কি করে নিজে মুখে তুলবে বলতো? যে পায়েশ শুনু দিদি মুখে তুলতে পারে না, আমি সেই পায়েশ হারু দিদিকে খাওয়াতে দেব না। তুমি কিন্তু আমার সঙ্গে তর্ক করো না, তোমার কিন্তু কোনো লাভ হবে না। এর আগে ছোট কুড়ি পেঁপে আনা রস খাইয়ে আমার হার দিদির ক্ষতি করতে চেয়েছিল, আরেকবার চিরতার জল বলে তিলের বীজের জল খাইয়ে আবার আমার হার দিদির ক্ষতি করতে চেয়েছিল। তোমাদের কোনো খাবারের উপরে আমার বিশ্বাস নেই। হার দিদিকে আমি এতগুলো মাস আমি সামলে রেখেছি, আজও সামলাবো। তাছাড়া তোমার বাইরের জামা কাপড় খুব নোংরা, এই বাইরের জামা কাপড় পরে এই খাবার জায়গায় আসা ঠিক নয়, একদমই ঠিক নয়। আর তুমি পিসিটাকমার কথা খারাপ বলেছিলে, কিন্তু তোমার আচরণও তো খারাপ। তুমি এমনটা করো না, এখান থেকে তুমি যাও। দিলীপ, বেশি বেরবাগামো করার একদম চেষ্টা করিস না। তুমি যাবে হ্যাঁ কি না? দেখ বিলে, আমার সঙ্গে একদম বাড়াবাড়ি করতে আসবি না। যাও। এটা কিন্তু ভালো হলো না, তোমরা সবাই মিলে আমার মেয়েকে অপমান করলে। একদিন বাদে মেয়েটা ভালো মন নিয়ে বাড়ি ফিরলো, ভেবেছিল হারুর সাথে আমোদ করবে, তা নয়, সবাই মিলে এমন কথা বললে মেয়েটা চটে গেল। এরপর যদি আমার মেয়ে রাগ থেকে দেশ থেকে কোনো কাণ্ডি ঘটে তখন আমার মেয়ে দোষ। আর কেউ যে ওর সঙ্গে ভালোবেসে দুটো কথা কইল নি তাতে কোনো দোষ নেই। মাতার উপর না ভগবান আছে, তিনি এর বিচার করবে। দেখবো দেখবো আমার মেয়ের হাতের পায়েশ না খেয়ে কেমন ভাবে জমিদার বাড়ির বংশধর আসে। আজকের দিনে এই কি কথা বলছো তুমি? যুগনায়ক স্বামী বিবেকানন্দ, সোম থেকে শনি সন্ধে 7টায় এবং রাত 10টায় আকাশ আটে।